বাড়িতে চিকেন পিস আনলে চিকেন থেকে বোনলেস পিস কয়েকটা সরিয়ে রেখে দাও, আর সেগুলো দিয়ে বানিয়ে ফেলো এরকম মুচমুচে নাগেটস। খুব সহজ পদ্ধতি, জাস্ট ফলো করো টিপসগুলো। আমি এখানে 200 গ্রাম মতো চিকেনের পিস নিয়ে নিয়েছি, ছোট ছোট করে বোনলেস চিকেনকে কেটে নিয়েছি, আর তার মধ্যে আমি এখানে দিয়েছি 1/4 কাপ দই, আর নুন দিয়েছি পরিমাণ মতো, আর গোলমরিচ আর রেড চিলি ফ্লেক্স দেব, আর এখানে দেব অল্প জল দিয়ে এটাকে ম্যারিনেট করে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেব প্রায় 2 ঘন্টা মতো। এর মধ্যে অল্প জল দিয়ে দিয়েছি, তারপরে এটা 2 ঘন্টা ম্যারিনেট করব। এখানে দেখো আমি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, পেঁয়াজ গুঁড়ো, আদা গুঁড়ো, রসুন গুঁড়ো আর অরিগ্যানো নিয়েছি প্রত্যেকটাই 1/2 চামচ করে। দেখো আমি এখানে 1/2 কাপ নিয়ে নিয়েছি ময়দা, আর তার মধ্যে দেখো এই মশলাগুলো নিয়েছিলাম দিয়ে দেবো, খুব ভালো করে মিশিয়ে দেবো, এগুলো দিয়ে চিকেনের মধ্যে একটা কোটিং করব। তোমাদের কাছে যদি রসুন আদা আর পেঁয়াজের গুঁড়ো না থাকে তবে তোমরা পেঁয়াজ আদা রসুনের বাটা যখন আমি দই দিয়ে ভিজিয়ে ম্যারিনেট করেছিলাম সে তার মধ্যে দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেবে। চিকেন ম্যারিনেটটা কিন্তু 2 ঘন্টা মিনিমাম করতে হবে, তবে গিয়ে সফট চিকেন ফ্রাই বানাতে পারবে, নাগেট বানাতে পারবে। এভাবে খুব ভালো করে মিশিয়ে নাও। চিকেনগুলো 2 ঘন্টা এভাবে ভিজিয়ে রাখার পরে তারপরে ময়দার কোটিং করে নিতে হবে, মশলা দিয়ে যে ময়দাটা বানিয়ে রেখেছিলাম সেই ময়দার মধ্যে কোটিং করতে হবে। যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে তোমরা করে তৈরি করে রাখবে এবং গরম ছাকা তেলে ভেজে সাথে সাথে পরিবেশন করতে হবে। 2 বার করে কোটিং করতে হবে, একবার কোটিং করে নিয়ে আবার ব্যাটারের মধ্যে, দইয়ের ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে আবার ময়দার কোটিং করতে হবে এইভাবে। দেখো সব কটা বানিয়ে ফেলেছি, এবার এগুলো ডিপ ফ্রাই করে নেব। একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে দেখো আমি সাদা তেল দিয়ে নিয়েছি, আমি অল্প তেল এখানে দিয়েছি, তোমরা অনেক বেশি তেলের মধ্যেও এটা ভাজতে পারো। আমি সবসময় রান্না কম তেলেই করি, সেই জন্য আমি এখানে কম তেলেই আমি এখানে ভাজলাম, তোমরা অনেকটা বেশি তেল দিয়ে ছাকা তেলে ভেজে নিতে পারবে। মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে, আর ভীষণ মুচমুচে আর ভীষণ টেস্টি, তোমরা বাচ্চাদের জন্য বাড়িতে ট্রাই করে দেখো। আর এগুলো রুটির ভেতরে দিয়ে সস দিয়ে দিতে পারো, দেখো কি সুন্দর কালার এসছে। এবার নামিয়ে টিস্যু পেপারের উপর কিছুক্ষণ রেখে পরিবেশন করে ফেলো। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো, চলো বাই।